যখন ভোটারহীনতার কথা বলে, গণতন্ত্রহীনতার কথা বলে, সুষ্ঠু ভোটের কথা বলে, তখন তাদের গাত্রদাহ শুরু হয়। তাদের থেকে কিছু কুনবে না, তারা আহাম্য, তারা নির্ভর, তারা আমাদের কাছ থেকে গণতন্ত্র শিখবে। কি কারণে ভয়? কি অন্যায় করলেন এত? কি এত অপরাধ করেছেন? কি এত পর্বতপ্রমাণ অপরাধ করেছেন যে এত আত্মশোচনা, এত ভয়, এত আতঙ্ক? ভয়ে আছে, কারণ বললাম না, আদর্শহীন, নীতিহীন, নৈতিকতাহীন লুটেরা যখন একটা গোষ্ঠী তৈরি হয়, এটা তো তার দলের মধ্যে থেকে বলা হচ্ছে, ক্যাবিনেটের লোক বলছে, এবং সব কথা বলাও যাবে না, মন্ত্রী বলছেন, বলা যাবে না, বললে আমার ডেড বডি পড়ে থাকবে রাস্তায়। আবার আরেকজন বলছেন, ধর্মের কল বাতাসে নড়ে বলে একটা কথা আছে না আমাদের দেশে, এটা আগে স্বীকার করুক যে ওই চাওয়াটা আমাদের ভুল ছিল, তত্ত্বাবধায়ক সরকার চিরকালের জন্য চাইনি আমরা, এবং এর জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ করুক। আন্দোলন নিয়ে আসলে আপনারা কথা বলছেন, আপনারা এক দফা ঘোষণা দেবেন 12 জুলাই এমনটি শোনা যাচ্ছে, কিন্তু সেই আন্দোলন নিয়ে রাশেদ রহমান মন্তব্য করতেই নারাজ, এবং আওয়ামী লীগ থেকেও বারবার বলা হচ্ছে এটি আসলে জগা খিচুড়ি। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। 36 দল আবারও অর্থনিম্ব পারবে। শুনেন, রাশেদ রহমান সাহেবরা এতদিন বলছে বিএনপি কোনো রাজনৈতিক দল না, বিএনপি অস্তিত্বের সংকটে আছে, বিএনপি থাকবে না, বিএনপি ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু মানে এই বিগত 15 বছরে বিএনপির একটা কানা করিরেও তারা, বিএনপি ভাঙবার জন্যে, বিএনপিকে নিশ্চিন্ন করবার জন্যে হেন কোনো প্রচেষ্টা নাই যারা থাকেন না। আবার রাতের সকালবেলা তাদের ঘুম ভাঙে, বিএনপির চর্বিত চর্পণ করে, বিএনপির প্রতি বিদ্বেষ পোষণ করে, বিএনপির আন্দোলন হচ্ছে না, বিএনপি এত নরম আন্দোলন করে, বিএনপি দিয়ে কী হবে, বিএনপি বিদেশিদের কাছে ধরনা, এইসব বলে। আবার ওনার উনি মানে চাপে নাই বলছেন, ভালো কথা, চাপে চাপে কেন থাকবে, এটা তো স্বাভাবিক একটা কথা, একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, ক্ষমতা যাবে, ক্ষমতায় আবার আসবে, এটাই তো হবার কথা। কিন্তু আমরা শুনছি ওনাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে 10 লক্ষ লোক মারা যাবে ক্ষমতায় না থাকলে, বিএনপি ক্ষমতায় আসলে 1 কোটি লোক মারা যাবে, আরেকজন বলছেন, তার সেই বড় নেতা। আবার আরেকজন বলছে পিঠের চামড়া থাকবে না কারো বিএনপি ক্ষমতায় না আসলে, আরেকজন বলছে পালাবার পথ পাবেন না। এত ভয় কেন? কি কারণে ভয়? কি অন্যায় করলেন এত? কি এত অপরাধ করেছেন? কি এত পর্বতপ্রমাণ অপরাধ করেছেন যে এত আত্মশোচনা, এত ভয়, এত আতঙ্ক? উনি আবার বলছেন যে আমরা ভয় পাই না, না না ভয়ে আছে, কারণ বললাম না, আদর্শহীন, নীতিহীন, নৈতিকতাহীন লুটেরা যখন একটা গোষ্ঠী তৈরি হয়, এটা তো তার দলের মধ্যে থেকে বলা হচ্ছে, ক্যাবিনেটের লোক বলছে যে মানুষ এখন, যে লোক রাস্তা দিয়ে ঘুরতো বিপকে সাথে, সে এখন ব্যাংকের মালিক হয়ে গেছে, বিমার মালিক হয়ে গেছে, যে সিগারেট চায় খাইতো সে এখন, এবং সব কথা বলাও যাবে না, মন্ত্রী বলছেন, বলা যাবে না, বললে আমার ডেড বডি পড়ে থাকবে রাস্তায়। আপনি কোথায় আছেন বলেন, উন্নয়নের নহরের কথা বলেন না? আবার আরেকজন বলছেন ধর্মের কল বাতাসে নড়ে বলে একটা কথা আছে না আমাদের দেশে, যে ধর্মপত্রী মন্ত্রী বললেন যে 3 টার্ম ক্ষমতায় আছেন শেখ হাসিনার বুদ্ধিতে, এখন বুদ্ধি শেষ। ওনার দলের থেকে লোকরা বলছেন, আমরা তো বলিনি এগুলো। আর বিদেশিদের যে বক্তব্য বললেন, আর একটা কথা বললেন যে কি তত্ত্বাবধায়ক সরকার নাকি অলীক কল্পনা, অথচ তার দলের প্রধান একবার বলেছিল রেকর্ডেড, অন রেকর্ড, যে চিরদিনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই। বলুক যে তার সেই বক্তব্যটা ভুল ছিল, বলুক আগে আওয়ামী লীগের নেতা এই বক্তব্যটা বলুক যে ওনারা যে বলেছিলেন চিরদিনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই, এখন তত্ত্বাবধায়ক সরকার তখন বোঝাই ভুল ছিল না কাঁচা বোঝা ছিল নাকি মানে অসার বোঝা ছিল, তাই এটা আগে স্বীকার করুক যে ওই চাওয়াটা আমাদের ভুল ছিল, তত্ত্বাবধায়ক সরকার চিরকালের জন্য চাইনি আমরা, এবং এর জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ করুক। আর একটা বক্তব্য দেখেন বিদেশি, এই বিদেশিরা কখনো একটা কথা শুনেন, বাংলাদেশে আপনি সামরিক স্বৈরাচার করবেন যাই বলেন, এবং আওয়ামী লীগের অনেক অভিযোগ রয়েছে ক্ষমতাসীনদের, বলা হচ্ছে যে আপনারা ঘুম থেকে উঠেই দূতাবাসে ধরনা দিতে যান, আবার রাত বিরাতে যে আপনারা হাতে পায়ে ধরেন, আপনি একটা বক্তব্য দেখাতে পারবেন না বিএনপি কারো কাছে মাথা নত করেছে যে আমাদেরকে ক্ষমতায় এনে দাও, বিএনপি কারো কাছে আত্মবিক্রয় করেছে, আপনি একটা বক্তব্য দেখাতে। আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আছে যে ভারতকে বলে এসেছি আরেকটি বার বিএনপিকে, হিন্দুস্তান টাইমস লিখেছে সেদিন যে যে আওয়ামী লীগের নেতারা নেতৃত্ব বলেছে আরেকটি বার, ভিক্ষা চাওয়ার মতো করে বলেছে, হিন্দুস্তান টাইমস এবং দ্য টাইমস নাও ইন্ডিয়ার একটা জনপ্রিয় দৈনিক, তারা বলেছে যে ভিক্ষা চেয়েছে যে মার্কিন প্রশাসনকে তোমরা বোঝাও মোদীর সফরের আগে, যাতে আরেকটি বার বিএনপিকে আওয়ামী লীগকে ক্ষমতায় দেয়, আওয়ামী লীগকে ক্ষমতায় দেয়। এবং আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী মার্কিনীদের কাছে যে বলেছেন, একবার বলেন আহাম্মক কি উৎপট ব্যাপার, মানে আওয়ামী লীগের নেতাদের যে বক্তব্য এক একজনের সবিরোধী, সকালে একরকম, দুপুরে একরকম, সন্ধ্যায় আর একরকম, একবার তোষা মোদী, একবার তাদেরকে দেখে দেবো, তাদেরকে আমরা তোয়াজ করি না, একবার তাদের থেকে কিনবো না, আবার কিনি, নানান ধরনের বক্তব্য, একবার ভিসা নিতে চমৎকার জিনিস, আবার বলে এরকম আওয়ামী লীগকে হটানোর চক্রান্ত, এই যে যে উদ্ভট বক্তব্য এবং আচরণ, এ থেকেই বোঝা যায় যে ওনারা কি চাপে আছেন না কিসে আছেন না স্বস্তিতে আছেন, এই যে যে মানে তোগুলো কি অবস্থা এবং লেজে গবর অবস্থা আওয়ামী লীগ করেছে। আরেক আওয়ামী লীগ 96-2000 যখন ক্ষমতা ছিল তখনও কিন্তু বিদেশিরা এইভাবে নগ্ন ভাবে হস্তক্ষেপ করবার সুযোগ পায় নাই, কারণ তখন গণতন্ত্রের শীতে ফোটা ছিল, তখন দেশপ্রেম এবং জাতীয়তাবাদের একটা ঐক্যের একটা সুবাতাস ছিল। এখন আওয়ামী লীগ 2টা
ইসলাম এভাবে নির্বাচন করে জাতিকে বিভক্ত ছিন্ন ভিন্ন করে লুটপাট করে গণতন্ত্রের মানবাধিকার লঙ্ঘন করে এমন অবস্থা করেছে যে বিদেশিরা এখন তো গণতন্ত্র বলেন মানবাধিকার বলেন এটা তো কোনো এটা তো কোনো মানে একক দেশের ব্যাপার না এটা একটা গ্লোবাল ইস্যু উনিই বলেছেন সেই জন্য বিদেশিরা যদি কেউ বলে ভালো ভোটের কথা আপনি তার মধ্যে দোষ খুঁজবেন কেন বরং সুজাতা সিং এসে যখন এখানকে ভোটকে ম্যানিপুলেট করবার জন্য নগ্নভাবে হস্তক্ষেপ করলো সেটার ভিতরে আপনি দোষ দেখতে চান না রেনেটা লক ডেসেলিয়ানার যখন টুইস্টি গ্রুপ করে একটা মিথ্যা চিঠি তৈরি করে যে পিস কিপিং মিশনে বাংলাদেশ আর্মিকে নিষিদ্ধ করা হয়েছে এরকম যখন করলো তখন সেটা কোন রকম দোষ দেখেন না যখন মার্কিনিরা বা পশ্চিমীরা মানবাধিকারের কথা বলে সুনির্দিষ্টভাবে যখন ভোটারহীনতার কথা বলে গণতন্ত্রহীনতার কথা বলে সুষ্ঠু ভোটের কথা বলে তখন তাদের গাত্র দেহ সুরে যায় তাদের থেকে কিছু কুনবো না তারা আহাম্মক তারা নির্বোধ তারা আমাদের কাছ থেকে গণতন্ত্র শিখবে এই ধরনের উদ্ভট বক্তব্য আসে এটা দুর্ভাগ্যজনক আর আন্দোলনের কথা বলছিলেন আমরা আন্দোলনেই আছি সমুদ্রে সজ্জা যার শিশিরে ভয় নাই তার এইসব হামলা মামলা এগুলো বক্তা করে 15 বছর শোনেন 15 বছর আমরা আন্দোলন কি রকম আন্দোলনে আছি আওয়ামী লীগের আচার আচরণ দেখলেই আপনি বুঝতে পারবেন এই আন্দোলনটাই তারুণ্যের সমাবেশ আমরা তো 10 ডিসেম্বরও শুনেছিলাম যে 10 ডিসেম্বর পরে আমি বলি আমি বলি 10ই ডিসেম্বর যে ক্র্যাক ডাউন করে আপনি দেখেননি তার মধ্যে লক্ষ লক্ষ লোক সমবেত হয়েছে আপনি দেখেননি তারুণ্যের সমাবেশে লক্ষ লক্ষ লোক সমবেত হচ্ছে দেখেননি এই রকম আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল আব্দুল জলিল আপনার যদি মনে থাকে আপনি বলে ট্রাম্প কার্ড ঘোষণা করেছেন এত তারিখে সরকারের পতন হবে এই রকম কিন্তু কিচ্ছু হয় নাই এবং আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল দিব্যি ছিলেন একদিনের জন্য জেলেও যান নাই কিচ্ছু যান নাই আপনি জেনে রাখবেন 600 নেতাকর্মী আমাদের মাঝ থেকে নাই হয়ে গেছে যেগুলো নুরন রঙ্গরসিকতা করে প্রেম করতে গেছে বিদেশে চলে গেছে নির্মম রসিকতা করে।